কাঠ গড়ায় হাউমাউ করে কাঁদলেন হাজি সেলিম, পড়তে পারলেন না স্বাক্ষর। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। সোমবার 2 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে এদিন কাঠ গড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজি মোহাম্মদ সেলিম। হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে স্বাক্ষরও করতে পারেননি। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণগোপাল নাথ। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়। এই মামলায় রোববার 1 সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়।